আসসালামু আলাইকুম। মাস্টার্স শেষ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা নিজ গৃহে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও আমরা নিয়মিতভাবে তোমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজ আমি প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, মাঝে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভর্তি কার্যক্রমের জন্য কিছুদিন ক্লাস নিতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি খুবই আশাবাদী যে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই মাস্টার্সের প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক কোর্সটি শেষ করতে সক্ষম হব, সেভাবেই আমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমি পঞ্চম অধ্যায় সমস্যা চিহ্নিতকরণ ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ এই অধ্যায়ের উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি আপলোড দেওয়ার পর তোমরা যারা ক্লাসটি দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে। পাশাপাশি আজকের আলোচ্য বিষয়ের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে মেসেঞ্জারের মাধ্যমে বা কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করবে। তোমাদের পক্ষ থেকে প্রশ্ন পেলে সে বিষয়গুলো পুনরায় আলোচনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমার পক্ষ থেকে গ্রহণ করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা পঞ্চম অধ্যায়ের যে আলোচ্য বিষয়গুলো ঠিক করেছি ক্লাসে আলোচনা করার জন্য তার উপর আমরা দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, আজকের এই পঞ্চম অধ্যায় আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে আলোচনা করতে হবে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ বলতে কী বোঝায়। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের প্রথম আলোচনা করব, তারপরে আমরা এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো ব্যক্তির দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রশিক্ষণ। আর প্রতিষ্ঠানে যেহেতু কর্মীদের দক্ষতার ওপরই প্রতিষ্ঠানের সাফল্য ব্যর্থতা নির্ভর করে, কাজে প্রতিটি প্রতিষ্ঠানকে যথাসময়ে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, প্রশিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রশিক্ষণটা কখন প্রয়োজন প্রতিষ্ঠানের জন্য সেটা নির্ধারণ করতে পারা, আর সেই নির্ধারণ করতে পারা না পারার উপরই কিন্তু প্রতিষ্ঠানের সাফল্য ব্যর্থতা বহুলাংশেই নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, একটি ফলপ্রসূ প্রশিক্ষণ কার্যাবলীর গুরুত্বপূর্ণ অংশ প্রশিক্ষণ নকশা কার্যক্রম। আর এই নকশা প্রণয়নের কাজটি শুরু হয় প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ কার্যক্রমের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এক কথায় প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ কী সেটা বলতে চাই তাহলে বলতে পারি, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণ লাগবে কি লাগবে না সেটা নির্ধারণ করাকেই বলা হয় প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ। আমরা যদি বিষয়টিকে আরও একটু বৃহৎ পরিসরে আলোচনা করতে চাই তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের বর্তমান কার্য সম্পাদন দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ চিহ্নিত করার প্রক্রিয়াকে প্রশিক্ষণ প্রয়োজনীয়তা নির্ধারণ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই সংজ্ঞায় আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানে যারা অলরেডি নিয়োজিত আছে তাদের যে কার্য সম্পাদন ক্ষমতা বা দক্ষতা সেটা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কোনটি কোনটি দরকার, অর্থাৎ কী কী ধরনের প্রশিক্ষণ দেওয়া দরকার সেটি যে প্রক্রিয়াতে চিহ্নিত করা হয় তাকেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এক কথায় প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ বলতে চাই তাহলে বলতে পারি প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ হলো একটি প্রক্রিয়া যার দ্বারা প্রশিক্ষণের প্রয়োজনীয়তাটি শুধুমাত্র নির্ণয় করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, কাজেই যে কোনো প্রতিষ্ঠানের প্রশিক্ষণের পূর্বে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিষ্ঠানে কর্মীদের কর্ম সম্পাদনের যে দক্ষতা এটি কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমেই উত্তরোত্তর বৃদ্ধি করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, কাজে যে কোনো প্রতিষ্ঠানের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা সকলেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ বলতে কী বোঝায় সেটি বুঝতে সক্ষম হয়েছ। এবার আমরা আলোচনা করব প্রয়োজনীয়তা নির্ধারণের পদ্ধতিসমূহ নিয়ে। প্রয়োজনীয়তা নির্ধারণের পদ্ধতিসমূহ নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রতিষ্ঠানের জন্য যেহেতু প্রয়োজনীয়তা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাজেই
প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণে বিভিন্ন ধরনের স্বীকৃত পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। যে সকল পদ্ধতির প্রত্যেকটি হয়তো কার্যকর হয় না, কিন্তু এই প্রয়োজনীয় পদ্ধতিগুলোর মধ্যে বিভিন্ন স্তরে বিভিন্ন স্তরে কর্মরত কর্মীদের ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ করা সম্ভব হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, প্রয়োজন নির্ধারণের এই সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে জরিপ বা প্রশ্নমালা। জরিপ বা প্রশ্নমালা, প্রিয় শিক্ষার্থী, যদি আমরা কোনো প্রতিষ্ঠানে প্রয়োজনীয়তা প্রশিক্ষণের আছে কি নেই সেটি নির্ধারণ করতে চাই, তাহলে প্রশিক্ষণের এই প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য আমরা জরিপ কার্যক্রমের মাধ্যমে বা জরিপ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সেখানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটি আমরা নির্ণয় করতে পারি। এই পদ্ধতিতে সমগ্রকে সকল উপাদানের তথ্য সংগ্রহ করা এবং এই তো সংগৃহীত তথ্যগুলোর আলোকে যে নমুনা জরিপ চালানো হবে সেই নমুনা জরিপের ফলাফলের ভিত্তিতেই কিন্তু প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে কি না নেই সেটি কিন্তু নির্ধারণ করা হবে। কাজেই প্রয়োজনীয়তা নির্ধারণের পদ্ধতিসমূহের মধ্যে আমাদের প্রথম যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে জরিপ বা প্রশ্নমালা পদ্ধতি। এই পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি এটি স্বল্প সময়ে অনেক বেশি তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি, এর মাধ্যমে কম ব্যয়ে প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করা হয়। এই পদ্ধতির অসুবিধাগুলোর মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে সকলে তথ্য দেয়া এই জরিপের মাধ্যমে সম্ভব হয় না এবং সময় মতো তথ্য দেওয়াটাও কিন্তু এই পদ্ধতির মাধ্যমে সম্ভব হয় না। কাজেই প্রতিষ্ঠানের এই জরিপ বা প্রশ্নমালা পদ্ধতির সুবিধা অসুবিধা উভয়ই রয়েছে। প্রতিষ্ঠান তার প্রয়োজনীয়তা অনুযায়ী জরিপ বা প্রশ্নমালা পদ্ধতির মাধ্যমেও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, প্রয়োজনীয়তা নির্ধারণের দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে সাক্ষাৎকার। প্রিয় শিক্ষার্থী, সাক্ষাৎকার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যে কোনোভাবেই হতে পারে, তবে প্রশ্নের ধরন কাঠামোবদ্ধ অথবা মুক্ত এ ধরনের হতে পারে। প্রিয় শিক্ষার্থী, সাক্ষাৎকারের ক্ষেত্রে সম্পূর্ণ গ্রুপের বা প্রতিনিধিদের সাক্ষাৎকার নেওয়া হয়ে থাকে এবং ফোনে বা সরাসরি অন্য উপায়ও নেওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, সাক্ষাৎকার হচ্ছে প্রয়োজনীয়তা নির্ধারণ পদ্ধতির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে আমরা কর্মীদের সাথে সরাসরি অথবা যে কোনো মাধ্যমে কথা বলে প্রশ্ন উত্তর করে তাদের কাছ থেকে সরাসরি উত্তর পাওয়ার মাধ্যমে আমরা কাজে কে কতটুকু দক্ষ সেটি আমরা মূল্যায়ন করতে পারি এবং সেই মূল্যায়নের ওপর বিবেচনা করে আমরা প্রশিক্ষণের প্রয়োজনীয়তাটা নির্ধারণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, প্রয়োজনীয়তা নির্ধারণের পরের যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে অবদান মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী, অবদান মূল্যায়ন প্রয়োজনীয়তা নির্ধারণের অন্যতম একটি পদ্ধতি। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয় কিন্তু ধারাবাহিকভাবে, আর এর কার্যক্রম শুরু করে থাকেন ব্যবস্থাপক। মানব সম্পদ ব্যবস্থাপকের দ্বারা এ ধরনের কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে প্রতিটি কর্মীর সবল এবং দুর্বল দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করা হয় এবং এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু কর্মীদের মেধা যাচাই করা হয় এবং পদোন্নতি কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় সে বিষয়টিও নির্ধারণ করা সম্ভব হয়। এই পদ্ধতির ক্ষেত্রে অসুবিধা যদি আমরা আলোচনা করি তাহলে বলতে পারি এই পদ্ধতির উন্নয়ন, প্রয়োগ এবং বাস্তবায়ন কিন্তু অনেক বেশি ব্যয়বহুল, আর প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ব্যয় যত বাড়ে মুনাফাতে কিন্তু সেটা ততই নেতিবাচকভাবে প্রভাব বিস্তার করে থাকে। কাজে প্রতিষ্ঠানকে তার প্রয়োজনীয়তা অনুধাবন করে তার উপর ভিত্তি করে এই অবদান মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটি কিন্তু তারা নির্ধারণ করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, প্রয়োজনীয়তা নির্ধারণের এরপরের যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে পর্যবেক্ষণ। প্রিয় শিক্ষার্থী, মানুষের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে সে ব্যক্তি কাজের ক্ষেত্রে কতটা দক্ষ এবং কাজ সম্পর্কে তার কী ধরনের ধারণা রয়েছে সেটি কিন্তু নির্ধারণ করা সম্ভব হয়। কাজেই প্রতিষ্ঠানে কারিগরি বা কার্যভিত্তিক বা আচরণিক পর্যবেক্ষণ যে কোনোভাবেই কিন্তু আমরা একজন কর্মীর দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হতে পারি এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটিও কিন্তু আমরা পর্যবেক্ষণের দ্বারা নির্ধারণ করতে সক্ষম হই। কাজেই পর্যবেক্ষণ প্রয়োজনীয়তা নির্ধারণের অন্যতম একটি উপায় বা পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, প্রয়োজনীয়তা নির্ধারণের এরপরের যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি
যে নির্ধারিত বোর্ডের সদস্য কর্মকর্তা বা কমিটি পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করে যে প্রয়োজনীয়তা নির্ধারণ করে থাকে তাকে আমরা প্রয়োজনীয়তা নির্ধারণের পরীক্ষা পদ্ধতি হিসেবে অভিহিত করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এটি প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমেই কিন্তু করা হয়। এই পদ্ধতিতে কর্মীর কাজ সম্পর্কে জ্ঞান, দক্ষতা এবং আচরণ খুব সহজেই কিন্তু মূল্যায়ন করা সম্ভব হয়। তবে এই কাঠামোবদ্ধ বিষয়ের কারণ মাধ্যমে যেহেতু পরীক্ষাটি গ্রহণ করা হয়, ফলে এর মাধ্যমে কিন্তু পদ্ধতির গ্রহণযোগ্যতা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠে। তবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভিন্ন ভিন্ন স্তরে কর্মীদের দক্ষতার মূল্যায়নের জন্য পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটি কিন্তু নির্ধারণ করা হয়, যা প্রয়োজনীয়তা নির্ধারণের অন্যতম একটি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, প্রতিষ্ঠানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের অন্যতম আরেকটি পদ্ধতি হচ্ছে মূল্যায়ন কেন্দ্র। প্রিয় শিক্ষার্থী, মূল্যায়ন কেন্দ্র প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের অন্যতম একটি পদ্ধতি, যার মাধ্যমে ব্যবস্থাপনা উন্নয়নের জন্য চিন্তাভাবনা করা হয় এবং এর আওতায় প্রতিষ্ঠানে সেই সকল কর্মকর্তাদের আনা হয় যারা ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু শক্ত একটা ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, এই পদ্ধতিতে কাজের ওপর প্রয়োগ করার পূর্ব থেকে কিন্তু নির্দিষ্ট করা থাকে এবং আধুনিকতার দিক থেকে কিন্তু এই পদ্ধতিটি অনেক ভালো। তবে এই পদ্ধতিতে উচ্চস্তরের কর্মকর্তাদের যেহেতু অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ দেওয়া হবে কি হবে না সেটি নির্ধারণ করা হয়, তাই তাদের নির্বাচনে শক্ত যোগ্যতা নির্ধারণ করা কিন্তু তেমনভাবে সম্ভব হয় না। কাজেই প্রয়োজনীয়তা নির্ধারণের পদ্ধতির মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে মূল্যায়ন কেন্দ্র, যা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের অন্যতম একটি উপায় বা পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে প্রয়োজনীয়তা নির্ধারণের যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে দলগত আচরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি দলগত আচরণ পদ্ধতি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যে কোনোভাবেই কিন্তু হতে পারে এবং এই ধরনের পদ্ধতি বর্তমানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। কারণা সুনির্দিষ্ট লক্ষ্য বা সমস্যা অনুধাবন ও সমাধানের জন্যই এই পদ্ধতিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের ক্ষেত্রে দলগত আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে দলিল পর্যালোচনা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি দলিল পর্যালোচনা পদ্ধতিতে সাংগঠনিক চিত্র, পরিকল্পনার দলিলপত্র, নীতি নথি, নিরীক্ষা এবং বাজেট প্রতিবেদন তৈরি করে তারপরে প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটি নির্ধারণ করা হয়। কাজেই এই দলিল পর্যালোচনা পদ্ধতি প্রতিষ্ঠানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের অন্যতম একটি পদ্ধতি বা উপায় হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের সবশেষ যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে উপদেষ্টা কমিটি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি উপদেষ্টা কমিটি পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয় এবং উপদেষ্টাদের নিকট সেই সমস্ত বিষয়গুলো পাঠানো হয়। উপদেষ্টারা সেগুলো সংগ্রহ করে থাকে এবং সেই সংগৃহীত তথ্য উপাত্তগুলো যাচাই বাছাই করে তারা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কমিটি উপদেষ্টা কমিটিতে যেহেতু তথ্য সংগ্রহ করা হয় দক্ষ লোকজনদের দিয়ে, যোগ্য লোকজনদেরকে দিয়ে, এবং সেটি যেহেতু উপদেষ্টা হিসেবে যারা নিয়োজিত তাদের নিকট প্রেরণ করার আলোকে প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির প্রয়োজন আছে কি নেই সেটি বিবেচনা করা হয়। কাজে প্রতিষ্ঠানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের অন্যতম উপায় বা পদ্ধতিগুলোর মধ্যে উপদেষ্টা কমিটিও অন্যতম একটি উপায় বা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আমার এই অনলাইন ক্লাসটি অত্যন্ত ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখেছ, তাই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি আজকের আলোচ্য বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ, তারপরও কোনো প্রশ্ন থাকলে তোমরা সেগুলো করার সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যে তোমরা সকলে অনেক বেশি সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবে। প্রিয় শিক্ষার্থী, আমি দোয়া করি তোমরা সকলেই নিরাপদে থাকো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে সুস্থ রাখবে। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হব, সে প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।